হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টেকনিক্যাল ফ্রেন্ডস আমি অসিত আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো আমরা যেভাবে আপনাদেরকে বলেছিলাম বা জানিয়েছিলাম আমাদের একটা নতুন সিরিজ আসছে যেখানে কিন্তু আমরা পুরোপুরি একেবারে কলেজের মতো করে সাবজেক্টগুলোকে পড়ব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ব এবং আমাদের লক্ষ্য কিন্তু থাকবে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশনের বিভিন্ন এক্সামস এসএসসি জেই পিএসসি এবং রেলওয়েজের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর আর মতো পরীক্ষাগুলো যেখানে কিন্তু আমাদের বাঙালি ভাইয়ের বোনের ভাইরা বোনেরা পরীক্ষা দেয় এবং কিছু কিছু সময় কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে এবং সেই সমস্যা থেকে কিন্তু আমরা তা তোমাদের সবাইকে বের করে নিয়ে আসবার জন্য এই নতুন সিরিজটা নিয়ে আসছি আশা করছি এই নতুন সিরিজটা কিন্তু তোমাদের কাছে খুবই খুবই একটা ভালো রেসপন্স পাবে তোমাদের থেকে এবং আমি জানি যে ট্রেলার ভিডিওটা আমি আপলোড করেছিলাম ইন্ট্রোডাকশান ভিডিওটা সেখানে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যেটা একটা ভালো ইনিশিয়েটিভ বা তোমরা অনেকেই আমাকে এই ভিডিওসগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসতে বলেছো এবং এটা হচ্ছে আমাদের লেকচার ওয়ান তো প্রথমে আমরা এটার একটা লাইভ করবার চেষ্টা করেছিলাম কিন্তু সেখানে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল তাই এখানে কিন্তু আমরা কমপ্লিটলি আবার নতুন করে এই লাইভটা শুরু করছি তো প্রত্যেক দিন 7টায় কিন্তু তোমাদের সাথে আমাদের দেখা হবে যেটা আমি আপনাদের তোমাদেরকে আগেও বলেছিলাম তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও এবং আমার লেকচারটা কীরকম লাগে অবশ্যই কিন্তু সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আমাদের এই ভিডিওগুলো প্রত্যেকটা তোমাদের কাছে সময় মতো পৌঁছে যাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না তো চলো চলে যাই আজকের আমাদের মেন টপিকে দেখো থার্মোডাইনামিক্স পড়বার আগে আমরা সবার আগে আমাদের দেখ জেনে নেওয়া উচিত যে থার্মোডাইনামিক্স কি দেখো অ্যাকচুয়ালি আমরা যখন দেখুন কোনো কিছু পড়ি তখন আমরা কি করি যে আমাদের লক্ষ্য থাকে বা আমরা যখন কোনো কাজ করি যেমন আমি এই যে ইউটিউব ভিডিওটা বানাচ্ছি আমার এতে একটা লক্ষ্য আছে আমাদের কিছু টার্গেটস আছে যে আমরা কিন্তু যত বেশি সম্ভব এই ভিডিওটা দিয়ে তোমাদের কাছে পৌঁছাতে পারি যাতে তোমাদের সমস্যাগুলো আমরা জানতে পারি বা তোমাদের যে কোনো সমস্যাগুলো আমরা কীভাবে কীভাবে সলিউশন করতে পারি যার জন্য কিন্তু আমরা ধীরে ধীরে আপগ্রেড করছি আরও নিজেদেরকে নতুন নতুন সিস্টেমস নিয়ে আসছি নতুন নতুন পদ্ধতি নিয়ে আসছি তোমাদের আরও কাছে পৌঁছানোর জন্য ঠিক সেই রকম আমরা যখন থার্মোডিনামিক্স পড়ব তখন তো আমাদেরকে জানতে হবে যে থার্মোডিনামিক্সটা অ্যাকচুয়ালি কী বা কী কাজে লাগে এর অবজেক্টিভসগুলো কি তো তার আগে সবার প্রথমে আমরা থার্মোডিনামিক্স কি এটা জানবার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে এই থার্মোডিনামিক্স অ্যাকচুয়ালি কিন্তু দুটো সেপারেট ওয়ার্ড একটা আছে থার্মো আর একটা ডাইনামিক্স দেখো থার্মো অর্থাৎ এখানে কিন্তু আমরা নাম থেকেই বুঝতে পারছি এখানে টেম্পারেচার বা হিট রিলেটেড কোনো কিছু রয়েছে এবং ডাইনামিক্স অর্থাৎ দেখো কোনো যখন কোনো বস্তু বা কোনো একটা কিছুর মধ্যে আমরা গতি দেখতে পাচ্ছি বাট ইট ট্রেন্স টু মোশান তখন কিন্তু আমরা তাকে বলছি কি ডাইনামিক্স অর্থাৎ থার্মো এবং বা তাপ এবং ওয়ার্ক বা ডিনামিক্স রিলেটেড আমরা যা কিছু অবজার্ভ করব অর্থাৎ কোনো যদি আমরা একটা সিস্টেম ধরে নিই এবং এই যে সিস্টেমটা এর মধ্যে আমাদের যা কিছু হচ্ছে এবং সেটা যদি হিট এবং ওয়ার্ক রিলেটেড হয় এবং সেটার উপর আমাদের যে অবজারভেশান সেই অবজারভেশানের স্টাডিটাকেই কিন্তু আমরা বলছি থার্মোডিনামিক্স এবার যদি তোমরা বলো যে ডেফিনেশানটা কি তাহলে আমি খুব ভালো একটা ডেফিনেশান যেটা আমি নাসার কাছ থেকে পেয়েছিলাম নাসার একটা পেপার থেকে তো সেখানে কিন্তু বলা রয়েছিল যে থার্মোডিনামিক্স একটা স্টাডি যেখানে আমরা হিট ওয়ার্ক এবং এনার্জি কোনো একটা সিস্টেমের মধ্যে যে হিট ওয়ার্ক এবং এনার্জি রয়েছে সেইগুলোকে বা তাদের এফেক্টগুলোকে নিয়ে যখন আমরা স্টাডি করছি তখন আমরা সেটাকেই বলছি থার্মোডিনামিক্স বা ডাইনামিক্স। তো এটা কিন্তু আর কিছুই নয় যেটা আমি তোমাদেরকে বা আগেও বললাম যে কোনো একটা সিস্টেমের মধ্যে কি ঘটছে তার একটা অবজারভেশান কিন্তু এই অবজারভেশানটা কত হওয়া উচিত এই অবজারভেশানটা কিন্তু লার্জ স্কেল অব অবজারভেশান হওয়া উচিত যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে এই মুহূর্তে আমরা যেটা দেখলাম লাস্টলি যে করোনা ভাইরাস তো করোনা ভাইরাসের যখন আমরা ভ্যাকসিনেশান করবার চেষ্টা করছিলাম বা মেডিসিন তৈরি করবার চেষ্টা করছিলাম সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত অর্গানাইজেশানসগুলো ভ্যাকসিনস বা মেডিসিনস তৈরি করবার চেষ্টা করেছিল তারা কিন্তু একটা ট্রায়াল নিচ্ছিলো এবং সেই ট্রায়ালটা কিন্তু থাউজেন্ডস অফ থাউজেন্ডস আমাদের পেশেন্টের উপর কিন্তু ট্রায়াল নেওয়া হচ্ছিল কেন কেননা হয়তো দুটো একটা নিয়েও তো আমরা করতে পারতাম কিন্তু দুটো একটা নিলে সেক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থাকছে না আমরা যত বেশি করবো আমরা অঙ্ক ম্যাথামেটিক্স বারবার কেন প্র্যাকটিস করি যাতে আমাদের কোনো ভুল ত্রুটি থেকে না যায় কোনোভাবে কোনো সমস্যা থেকে না যায় এই যে আমরা বারবার টপিকগুলোকে নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি কেন তাতে কোনো ভুল ত্রুটি বা কোনো সমস্যা তোমাদের মধ্যে থেকে না যায় তাই লার্জ স্কেল অব যত আমরা রাখবো অর্থাৎ অবজারভেশন আমরা যত বেশি রাখবো তত কিন্তু আমাদের যেটা হবে কি আমাদের প্রিসটা থাকবে অর্থাৎ আমাদের কোনো ভুল ত্রুটি বা কোনো খারাপ হওয়ার সম্ভাবনাটা থাকছে না অর্থাৎ থার্মোডাইনামিক্স কিন্তু লার্জ স্কেল অফ অবজারভেশনস এবার আমরা বলবো যে আমাদের থার্মোডাইনামিক্স পড়বার কারণ কি আমরা তো একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমরা তো মেশিনারিস নিয়ে কাজ করি আমরা থার্মোডাইনামিক্স কেন পড়ব না। মেকানিক্যাল মেশিনারিসগুলো কিন্তু এরকম আমরা অনেক মেশিনস দেখতে পাই অর্থাৎ বা মোস্ট অব দ্য কেসেস আমরা যেটা দেখতে পাই সেখানে কিন্তু যে ডিভাইসেসগুলো ইউজ করা হয় সেই ডিভাইসেসগুলোতে কিন্তু আমরা দেখতে পাই হিট এবং ওয়ার্ককে কনভার্ট হতে অর্থাৎ আমরা কিন্তু হিট বা হিটকে ওয়ার্কে ট্রান্সফার হতে দেখি ওয়ার্ক থেকে হিট পেতে ট্রান্সফার করে দেখি তো আমরা যদি কয়েকটা এক্সাম্পল নেই যদি আমরা দেখি যে রেফ্রিজারেটর আমরা যদি দেখি আইসি ইঞ্জিনস আমরা যদি দেখি বয়লার্স আমরা যদি দেখি টারবাইন আমরা যত ধরনের যা কিছুই দেখবো যেখানে আমরা কি দেখছি হিট এবং ওয়ার্ক নিয়ে আমরা কোনো কাজ করছি বা সেখানে কনভার্জন হচ্ছে হিট হিট প্রডিউস হচ্ছে হিটের কনভার্জন হচ্ছে তখন কিন্তু এই ধরনের যে নলেজগুলো এগুলো কিন্তু আমাদের এই এইসব ডিভাইসগুলোর সম্পর্কে জানতে কিন্তু সাহায্য করবে একমাত্র একমাত্র থার্মোডিনামিক্স অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলি যে সমস্ত ডিভাইসগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সরা কাজ করে যেখানে হিট এবং ওয়ার্ক রয়েছে তাদের সম্পর্কে যদি সম্যক ধারণা নিতে হয় তাহলে কিন্তু আমাদের দরকার থার্মোডিনামিক্সের নলেজ এবার আপনারা বলবেন যে আমরা শুরুতে কেন সব কথা বলছি আমরা তো ডাইরেক্ট সিলেবাসে চলে যেতে পারতাম বাট আমাদের আমাদের তো জানা উচিত যে আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা কি জিনিস অর্থাৎ আমরা যদি একটা আপেল আমাদের হাতে দেওয়া হয় আমরা তো প্রথমে জানতে পারবো না যে এই আপেলটাকে খেতে হয় বা গায়ে মাখতে হয় নাকি খেলতে হয় বাট তার আগে আমাদেরকে তো জানতে হবে যে আপেলটা খাওয়ার জিনিস তো যখন আমরা জানতে পারলাম যে এটা খাওয়ার জিনিস তখন থেকে আমরা এটাকে খাওয়া শুরু করলাম তাই এই ইন্ট্রোডাকশান ভিডিওস তো তারপরে আমরা যেটা দেখছি যে আমরা এতক্ষণ কথা বললাম যে আমরা যখনই কোনো একটা থার্মোডাইনামিক্সের কথা বলছি সেখানে আমরা কি দেখলাম হিট ওয়ার্ক এনার্জি এইসবের ওপর আমরা অবজারভেশনস দেখছি কিসের মধ্যে একটা সিস্টেমের মধ্যে তো একটা সিস্টেম আমাদের কাছে কি বা একটা সিস্টেম কী জিনিস সেটা যদি আমাদেরকে ধারণা করতে হয় তাহলে আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই আমি এখানে একটা ক্রিকেট গ্রাউন্ড বা ফুটবল গ্রাউন্ডের কথা কল্পনা করতে চাই যেখানে কি হচ্ছে আমাদের বেশ কিছু প্লেয়াররা খেলছে এখানটাতে এবং আশেপাশে কি হচ্ছে আমাদের অডিয়েন্স এবং ক্যামেরাস লাগানো রয়েছে এবং এই যে অডিয়েন্স এবং ক্যামেরা এদের সম যে সম্প লক্ষ্যটা কী থাকছে এখানে যে প্লেয়াররা খেলছে তাদের উপরেই কিন্তু নজর রাখছে অর্থাৎ এই যে যে প্লেগ্রাউন্ডটা এটা হচ্ছে আমাদের সিস্টেম অর্থাৎ এখানে যা কিছু হচ্ছে তাদের উপর কিন্তু অবজারভেশনটা আমরা রাখছি আমাদের ক্যামেরা বা অডিয়েন্সরা অর্থাৎ যা কিছু অবজার্ভ হচ্ছে একটা জায়গার মধ্যে সেই জায়গাটাকে বলছে আমরা সিস্টেম এবার যদি আমরা একটু ভালো ভাষায় বলি যে এই যে ধরুন একটা জায়গা যেখানে কোনো কিছু কাজ হচ্ছে বা কোনো কিছু কার্যকলাপ চলছে এবং তার উপরে আমরা নজরদারি রাখছি সেই জায়গাটাকে বলছি আমরা সিস্টেম এবং এই সিস্টেমের বাইরের যা কিছু যেমন এখানে ধরুন একটা বিল্ডিং রয়েছে এখানে রাস্তাঘাট রয়েছে ঘরবাড়ি রয়েছে বা এখানে একটা সূর্য রয়েছে সূর্যের আলো এখানে এসে পড়ছে তো এই সব কিছুই কিন্তু এই যে সূর্যটা ড্র করলাম তো খুব একটা ভালো হয়নি যদিও তো যাই হোক এই যে সূর্য এই সূর্যটাও কিন্তু এর সারাউন্ডিংসের মধ্যে পড়েছে অর্থাৎ সারাউন্ডিং কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে কিন্তু আমরা আমাদের হিসেবের জন্য জাস্ট এর সারাউন্ডিংটাকেই কিন্তু আমরা বা এর জাস্টের আশেপাশের এলাকাটাকেই কিন্তু আমরা কনসিডার করব কেননা আমাদের পুরো সিস্টেমটার বা পুরো সারাউন্ডিংসটার ক্যালকুলেশান করা দরকার নেই আমরা যদি এই জায়গাটার ক্যালকুলেশন জানতে পারি তাহলে আমরা সম্যক একটা আমাদের ধারণা আসবে এইবার এই যে আমরা সারাউন্ডিংস আর সিস্টেম নিয়ে কথা বললাম তো এই সিস্টেম আর সারাউন্ডিংকে কেউ তো আলাদা করে রেখেছে তো এই সিস্টেম আর সারাউন্ডিংকে যেমন এই যে প্লে ক্রিকেট প্লেগ্রাউন্ড এবং অডিয়েন্সের মধ্যে অডিয়েন্সরা তো আর এ ভেতরে চলে যেতে পারে না চলে গেলেই ওখানে যে আমাদের গ্রাউন্ড স্টাফরা রয়েছে ওদেরকে ধরে আবার বাইরে বের করে দেবে তো যাই হোক আমাদের যে যে সিস্টেম আর সারাউন্ডিংসের বাইরের মধ্যে যে একটা ব্যারিয়ার রয়েছে যেমন আমরা ক্রিকেট গ্রাউন্ডারিতে এখানে বাউন্ডারি একটা দেখতে পাই ঠিক সেই রকম একটা বাউন্ডারি থাকে আমাদের সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে যেটা এখানে আমরা ব্লু কালার দিয়ে ড্র করে রেখেছি এবং এই বাউন্ডারিটা কিন্তু ফিজিক্যাল হতে পারে আবার ইম্যাজিনেরিও হতে পারে অর্থাৎ আপনারা বলবেন যে এটা আবার ঠিক কীরকম বাউন্ডারি তো আমরা দেখতে পাই চোখের সামনে তো এই বাউন্ডারি আমরা কিন্তু সব সময় দেখতে পাই না কখনো আমাদেরকে কল্পনা করে নিতে হয় আবার এই বাউন্ডারিটা সময় ফিক্স হয় না কখনো কখনো স্ট্রেচ করে কখনও কম হয় কম্প্যাক্ট করে কখনও এক্সট্রাক্ট করে তো এই বাউন্ডারিটা কিন্তু একটা ইম্যাজিনারিও হতে পারে আবার এগুলো ফ্লেক্সিবলও হতে পারে ঠিক কীরকম আমি এখানে একটা উদাহরণ নিচ্ছি যে একটা জলের গ্লাস রয়েছে যেখানে জলটা হচ্ছে আমার সিস্টেম এই জলটাকে নিয়ে আমরা আলোচনা করছি এবং এটা কীসের মধ্যে রয়েছে একটা গ্লাসের মধ্যে রয়েছে তো এই গ্লাসের যে কাঁচ এটা হচ্ছে আমাদের বাউন্ডারি এবং আউটার এরিয়া এটা হচ্ছে আমাদের এয়ারটা সারাউন্ডিং তো এয়ারটা যখন সারাউন্ডিং সেটা কিন্তু এখান পর্যন্ত এয়ারটা বিস্তৃত এই জলের তল পর্যন্ত এবং এক্ষেত্রে আমরা বাউন্ডারি দেখতে পাচ্ছি একটা কাঁচের গ্লাসকে জাস্ট যা কাঁচটা কিন্তু যেখানে আমরা এয়ার পাচ্ছি এই উপরিতলটা এখানটাতে তো আর কোনো আমাদের গ্লাস নেই কিন্তু এখানে আমরা কি করছি এই যে এয়ার আর ওয়াটারের যে সারফেসটা এটাকে আমরা বাউন্ডারি হিসাবে কল্পনা করে নিচ্ছি অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে বাউন্ডারি কিন্তু ইমাজিনারি হতে পারে এবার আমি বলবো যে ফ্লেক্সিবল কিভাবে হতে পারে যদি আমরা একটা এখানে পিস্টান সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে কল্পনা করে নিই তখন আমরা কি দেখব তখন আমরা কিন্তু এখানে দেখবো যে একটা গ্যাস রয়েছে এখানে যদি আমরা হিট করি এটা এক্সপ্যান্ড করছে অর্থাৎ পিস্টানটা কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছে এবং যদি আমরা এখান থেকে হিটটা এক্সট্রাক্ট করে নিই পিস্টনটা নিচের দিকে চলে আসছে অর্থাৎ এক্ষেত্রে বাউন্ডারি কোনটা এটা তো এই বাউন্ডারিটা যখন পিস্টানটা নিচে চলে আসলো তখন কিন্তু আমাদের বাউন্ডারিটা এখান পর্যন্ত চলে আসলো তো এক্ষেত্রে আমরা যেটা দেখছি যে পিস আমাদের বাউন্ডারিটা কিন্তু ফ্লেক্সিবল হতে পারে তো আশা করি এখান পর্যন্ত তোমাদের কোনো কারো সমস্যা রইলো না সমস্যা থাকলে অবশ্যই এখনই কমেন্ট করে জানাও আমি এখনই তোমাদের উত্তর দিয়ে দেবো নেক্সট আমরা দেখবো যে থার্মোডাইনামিক সিস্টেম আমরা কাকে বলবো এটা তো আমরা সিস্টেম সম্পর্কে জানলাম সব সিস্টেম কি তাহলে আমাদের থার্মোডাইনামিক সিস্টেম না সব সিস্টেম কিন্তু থার্মোডাইনামিক সিস্টেম নয় যে সমস্ত সিস্টেমে আমরা মেনলি হিট বা এনার্জি এবং মাস নিয়ে কনসিডার করব সেই সমস্ত সিস্টেমকে কিন্তু আমরা থার্মোডাইনামিক সিস্টেম বলবো যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এক একটা প্রেসার ভেসল এবং এখানে আমরা কি করছি ওয়াটার নিয়েছি এটা মেনলি একটা বয়লারের ডায়াগ্রাম এঁকেছি ফ্র্যাঙ্কলি স্পিকিং তো এখানে আমরা কি করছি হিট অ্যাডিশন করছি নিচ থেকে তো যখন আমরা হিট এখান থেকে অ্যাডিশান করছি তখন কি হচ্ছে এই যে ওয়াটারটা এই ওয়াটারের মধ্যে কিন্তু আমরা হিট চলে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে এখানে যে আমাদের ভেপার ফর্ম হচ্ছে এবং এই ভেপারটা কি ওয়াটারের মলিকিউল এবং ওয়াটার মলিকিউল সাথে কি হচ্ছে হিট অ্যাবজর্ব করছে এবং অ্যাবজর্ব করবার পর কি হালকা হয়ে ও এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং বেরোনোর সময় কি ওয়াটারের মাস এবং হিটটাকে ক্যারি করে বাইরে চলে যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি এখান থেকে মাসের ইনলেট হচ্ছে এখান থেকে হিটের ইনপুট হচ্ছে এবং এখান দিয়ে হিট এবং মাস আউটপুট হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু যে সিস্টেমটা এখানে কিন্তু আমাদের মাস এবং হিট সম্পূর্ণ ট্রান্সফার হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তো এই ধরনের কোন সিস্টেম যেখানে আমরা এনার্জি এবং মাস নিয়ে আমরা কথা বলবো সেই ধরনের একটা সিস্টেম যেখানে আমরা এইসব কনসিডার করবো সেটাকে কিন্তু আমরা বলবো থার্মোডাইনামিক সিস্টেম নেক্সট আমরা চলে আসছি টাইপ অফ থার্মোডাইনামিক সিস্টেম থার্মোডাইনামিক সিস্টেম কত ধরনের হতে পারে তো থার্মোডাইনামিক সিস্টেমস কিন্তু আমাদের যদি ক্লাসিফিকেশন দেখি তাহলে তিন ধরনের আমরা সিস্টেম দেখতে পাই একটা ওপেন সিস্টেম একটা ক্লোজ সিস্টেম আর একটা আইসোলেটেড সিস্টেম এইবার আমি এখানটাতে একটা ডায়াগ্রাম ড্র করছি আমরা সবাই বাঙালি সবার বাড়িতেই ভাতের রান্না হয় তো ভাত যখন রান্না হয় একটা আমি হাঁড়ি কল্পনা করলাম এবং এখানটাতে কি করছি কিছুটা জল নিয়ে নিচ্ছি এবং জল নিয়ে কি করছি এখান দিয়ে আমরা আমার হিট সাপ্লাই করছে জাস্ট আমার মনে আছে আমি যখন কলেজ স্টুডেন্ট ছিলাম একেবারে আমাদের ফার্স্ট ক্লাসে কিন্তু আমাদের যিনি প্রফেসর ছিলেন তিনি জাস্ট এই ডায়া এরকমই একটা ডায়াগ্রাম এঁকেছিলেন যদি আমার থেকে একটু ভালো এখানে তো আমার এতটা ভালো ছবি আঁকবার বোর্ড নেই তো যাই হোক এরকম একটা হাঁড়ি কল্পনা করছে এখানে হিট দিচ্ছি তো যেই আমি হিট অ্যাড করলাম এখান থেকে যে মাসটা রয়েছে তো মাস এবং এনার্জি এখান থেকে কিন্তু ভেপার রূপে ট্রান্সফার হচ্ছে তো যখন আমাদের কি হচ্ছে এটাকে আমরা সিস্টেম কনসিডার করছি এটা আমাদের সিস্টেম এবং এটা কি আমাদের সারাউন্ডিংস তো সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে যখন হিট এবং মাস বা এনার্জি এবং মাস দুটোরই যখন ট্রান্সফার হচ্ছে তখন আমরা তাকে কি বলছি একটা ওপেন সিস্টেম কিন্তু যখনই আমরা এখানটাতে একটা কি করছি ঢাকনা লাগিয়ে দিচ্ছি এখানে কি করছি একটা ঢাকনা লাগিয়ে দিলাম এবং যেই না এখানে একটা ঢাকনা লাগিয়ে দিলাম তখন কি হচ্ছে এখান থেকে ভেপারটা কিন্তু ইনিশিয়াল স্টেজে বেরোতে শুরু করছে না যখন এখানে প্রেশার খুব বেশি হবে তখন এখান থেকে বেরোবে আলাদা কথা কিন্তু যদি আমি এখানটা একেবারে সিল টাইট করে দিই প্রেসার কুকারের মতো একেবারে সিল টাইট করে দিই তখন কি হচ্ছে আমার কিন্তু এখান থেকে ভেপারগুলো বেরোতে পারছে না কিন্তু এই এলাকাটা হিট হচ্ছে আমাদের এই ঢাকনাটা হিট হচ্ছে হিট হয়ে কিছুটা হিট রেডিয়েশনের জন্য বাইরে চলেও যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু যেটা দেখছি এনার্জি ট্রান্সফার হচ্ছে বাট মাসের কোনো ট্রান্সফার হচ্ছে না তো যখন মাসের ট্রান্সফার হচ্ছে না শুধু এনার্জি ট্রান্সফার হচ্ছে সিস্টেমের সারাউন্ডিংয়ের মধ্যে তখন তাকে বলছি ক্লোজ সিস্টেম আর যদি আমরা এই পুরো সিস্টেমটাকে একটা এইভাবে একটা ব্যারিয়ার লাগিয়ে দিলাম যেখান থেকে আমরা কোনোভাবেই হিট মাস কোনো কিছু ট্রান্সফার হতে দেব না সারাউন্ডিংসে তখন আমরা তাকে বলবো আইসোলেটেড সিস্টেম অর্থাৎ যখন আমরা হিট এবং মাস কোনোটারই ট্রান্সফার হতে দিচ্ছি না তখন আমরা তাকে বলছি আইসোলেটেড সিস্টেম একটা ভালো ডায়াগ্রাম এবার আমরা দেখে নিচ্ছি আর তখন আমার একটা খুব খারাপ ডায়াগ্রাম দেখেছিলাম যেখানে এবং এবার ভালো ডায়াগ্রাম আমরা যেটা দেখছি যে হিট মাস দুটোরই ট্রান্সফার হলে ওপেন সিস্টেম শুধু হিটে ট্রান্সফার হলে ক্লোজ সিস্টেম এবং দুটোর মধ্যে যদি কোনোটারই ট্রান্সফার না হয় তখন আমরা তাকে বলছি একটা আইসোলেটেড সিস্টেম আশা করছি আর কোনো সমস্যা রইলো না নেক্সট এবার আমরা দেখে নিচ্ছি প্রপার্টিস অফ সিস্টেম তাহলে সিস্টেমের প্রপার্টি আমরা কাকে বলবো বা কোনগুলো আমাদের সিস্টেমের প্রপার্টি দেখুন সমস্ত কোয়ান্টিটি যেগুলো কোনো একটা সিস্টেমে স্টেটকে আইডেন্টিফাই করে অর্থাৎ কোনো একটা সিস্টেম সেটা কোন স্টেটে রয়েছে সেটাকে আইডেন্টিফাই যারা করে সেই সমস্ত কোয়ান্টিটিসগুলোকে আমরা কী বলবো সিস্টেমের প্রোপার্টিজ কোনো সমস্যা রইল তো আমাকে আবার বলো আমি আবার বলছি যে কোনো একটা সিস্টেম তার যে স্টেট রয়েছে সেই স্টেটটাকে আইডেন্টিফাই করবার জন্য যে সমস্ত কোয়ান্টিটিসগুলো রয়েছে যেমন কি ভলিউম টেম্পারেচার প্রেশার এই সমস্ত জিনিসগুলোকে আমরা কি বলছি সিস্টেমের স্টেট আর আমাদের পড়ানোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানিও নেক্সট ক্লাসিফিকেশান অফ প্রোপার্টিস প্রপার্টিজের ক্লাসিফিকেশান কি এই যে আমরা প্রোপার্টিসের কথা বললাম যে প্রপার্টিস অফ সিস্টেম তাদের এবার ক্লাসিফিকেশানস আমরা যদি দেখি বা তাদের ভাগ কীরকম দেখুন আমরা জানি দু রকমের প্রপার্টিস থাকে একটা ইন্টেন্সিভ প্রপার্টি একটা এক্সটেন্সিভ প্রপার্টি কিন্তু এছাড়াও একটা প্রপার্টি রয়েছে বেসিক্যালি সেটা কিন্তু এই দুটো এক প্রপার্টিসের মধ্যেই পড়ে বাট এটা হচ্ছে স্পেসিফিক প্রপার্টি তো এগুলো কি যখন আমরা ডিসকাব ডিসক্রাইব করব এক একটা করে আলোচনা করব তখন আমরা আরও ভালো করে দেখব তো এখন আমরা দেখছি যে তিন ধরনের আমরা মেনলি প্রপার্টিস দেখতে পাচ্ছি ইনটেনসিভ প্রপার্টি এক্সটেনসিভ প্রপার্টি এবং স্পেসিফিক প্রপার্টি ওকে তো আমি জাস্ট বুঝবার বোঝাবার জন্য কিন্তু স্পেসিফিক প্রপার্টিটা বলছি বাট পরীক্ষাতে যদি প্রপার্টিস কত ধরনের পড়ে তোমরা কিন্তু দু ধরনেরই লিখবে স্পেসিফিক প্রপার্টি লিখার দরকার নেই কেননা এটা একটু হায়ার স্টাডিজ এগুলো জাস্ট আমাদের এই লেভেলের কিন্তু এটা দরকার নেই তবু আমি জানিয়ে রাখছি কিন্তু তোমাদের জানবার জন্য তো সবার প্রথমে আমরা কী দেখে নিচ্ছি ইন্টেনশিপ প্রপার্টি তো ইন্টেনশিপ প্রপার্টি সবসময় মনে রাখবে দেখুন এর নামের মধ্যেই রয়েছে ইন অর্থাৎ এই যে ইন এই ইনটা থেকে সব সময় মনে রাখবে যে এটা সব সময় কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ মাস হবে তো যখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট অফ মাস হচ্ছে কোনো একটা প্রপার্টি তখন আমরা তাকে কি বলবো ইন্টেনশিপ প্রপার্টি বলবো আর এটাকে যদি ভালোভাবে আরও একটু বোঝবার চেষ্টা করি আমরা যদি কোনো একটা সিস্টেমকে কনসিডার করি এবং সেই সিস্টেমটাকে যদি চারটে টুকরে বা কয়েকটা টুকরোতে ছোট ছোট করে ভাগ করি এবং সেই প্রত্যেকটা ছোট ছোট টুকরের যে প্রপার্টি সিস্টেমস যে ভ্যালুগুলো সেগুলোকে যদি অ্যাড করি এই টোটালটার সঙ্গে কিন্তু সমান হবে না যদি সমান না হয় তখন আমরা তাকে বলবো ইন্টেনশিপ প্রপার্টি আশা করি কোনো বুঝতে অসুবিধা হলো না যে একটা টোটাল সিস্টেমকে আমি চারটা পাঁচটা টুকরোতে ভাগ করলাম এবং প্রত্যেকটা টুকরের যোগ যোগফল যেটা সেটা টোটালটার সঙ্গে যদি সমান না হয় তখন আমরা তাকে বলছি আমাদের ইন্টেনশিপ প্রপার্টি এবং দেখুন যখন মাসের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অর্থাৎ মাসের উপর ডিপেন্ড করছে না তখনই কিন্তু এরকম হবে যদি মাসের উপর ডিপেন্ড করতো তাহলে মাসগুলোকে অ্যাড করলে তো একটা টোটাল মাস আমরা পেতাম কিন্তু সেক্ষেত্রে তখন সেটা এক্সটেন্সিভ প্রপার্টি হতো তো যদি না হয় তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অব মাস অর্থাৎ ইনটেনসিভ প্রপার্টি যেমন কি টেম্পারেচার প্রেসার টেন্সিটি যেমন ধরুন আমরা যদি চারটে এখনও একটা বস্তু নিলাম এই এই একটা বস্তু নিলাম এবং একটা বস্তুর মধ্যে কি দেখতে পাচ্ছি চা চারটে টেম্পারেচার ডিফারেন্স দেখতে পাচ্ছি এই জায়গাটার টেম্পারেচার পাঁচ ডিগ্রি এই জায়গাটার টেম্পারেচার আট ডিগ্রি এটার দশ এটার বারো তাহলে কি আমরা টোটাল কত পাচ্ছি বারো দশে বাইশ আটে তিরিশ তিরিশ আর পঁয়ত্রিশ থার্টি ফাইভ ডিগ্রি কিন্তু টোটালটা টেম্পারেচার কি থার্টি ফাইভ ডিগ্রি হবে টোটালটা তো একটা কম টেম্পারেচার হবে যেটা মোটামুটি সাত আট ডিগ্রির মধ্যে হবে এটা আমি জাস্ট ক্যালকুলেশানের করে বললাম না কিন্তু এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি তো কেউ আবার কমেন্ট করো না যেন না এটার টেম্পারেচার এতটাই হবে আমি কোনো ক্যালকুলেশান ছাড়াই বলছি তো মোটামুটি এটা কিন্তু টোটাল থার্টি ফাইভ ডিগ্রি হচ্ছে না তখন আমরা তাকে বলছি ইনটেন্সিভ প্রপার্টি আর যদি এই সবকটা সমান হতো যেমন ধরুন আমরা একটা গ্যাস নিলাম এই জায়গাটাতে আমরা কি মাস দেখছি এখানটাতে এখানটাতে তো এগারো টোটালটা কিন্তু এগারোই হবে তো এই ধরনের যদি কোনো কিছু হয় সেটাকে আমরা বলবো এক্সটেন্সিভ প্রপার্টি তো এক্সটেন্সিভ প্রপার্টি নিয়ে আর খুব বেশি কিছু বলছি না তো যেমন টোটাল ভলিউম টোটাল মাস এগুলোকে আমরা বলছি এবং টোটাল এনার্জি এবং দেখুন সবসময় মনে রাখবেন মাস ভলিউম আর এনার্জি এই কথাগুলো যখন লেখা থাকবে সব সময় কিন্তু মনে রাখবেন এগুলো এনার্জি লেখা থাকলেই এক্সটেনসিভ প্রপার্টি করে দেবে এবং একটা কথা মনে রাখবে যদি কখনো স্পেসিফিক এনার্জি লেখা থাকে তখন কিন্তু সেটা ইন্টেন্সিভ প্রপার্টি কেন কেন না যেটা আমরা জানি যে এক্সটেন্সিভ প্রপার্টি পার ইউনিট মাস অর্থাৎ এক্সটেনসিভ প্রপার্টি পার ইউনিট মাস হলে কিন্তু সেটাকে আমরা স্পেসিফিক প্রপার্টি বলছি যেমন আমরা যদি স্পেসিফিক ভলিউম বলি তার মানে কি যে আমাদের টোটাল ভলিউম আপন মাস অর্থাৎ সেখানে কিন্তু মাস মাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা একটা ইন্টেনসিভ প্রপার্টি পাচ্ছি অর্থাৎ স্পেসিফিক প্রপার্টি অ্যাকচুয়ালি একটা ইন্টেনসিভ প্রপার্টি তা স্পেসিফিক প্রপার্টিস অ্যাকচুয়ালি একটা কি ইনটেন্সিভ প্রপার্টি যেমন কি স্পেসিফিক ভলিউম স্পেসিফিক এনথালপি এই সমস্ত জিনিস তো আশা করি এটা নিয়ে খুব বেশি কোনো সমস্যা রইলো না তবে এবার আমরা কিছু ট্রাই করব কয়েকটা প্রপার্টিস যেগুলো আমরা ট্রাই করবো এবং এখানে আমি বারোটা রেখেছি এই বারোটা কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এর বাইরে থেকে খুব বেশি কোনো কিছু জিজ্ঞেস করা হয় না আর এগুলো কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে বিভিন্ন রেলওয়েজের এক্সামস বা এসএসসির এক্সামস বা আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামে বিশেষত পিএসসি যেই নিয়ে যে সমস্ত বোনেরা আমাকে কমেন্ট করছিল ভাইরা কমেন্ট করছিলে আমি বলবো এইভাবে কিন্তু তোমরা পড়াশোনা করো পিএসসি আর এই যে ভিডিওটা দুটো তিনটে লেকচার প্রথম দুটো তিনটে লেকচার থার্মোডিনামিক্সের এই প্রথম দুটো তিনটে লেকচার থেকে কিন্তু সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসবে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তো সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি তোমরা ট্রাই করবে একবার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা কী তো চলো এবার দরকার হয় ভিডিওটা পজ করে তোমরা আমাকে কমেন্ট করবে আমি পরে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি এখন তো সবার প্রথমে আমরা যেটা দেখছি টেম্পারেচার তো টেম্পারেচার আমরা কি বলেছিলাম টেম্পারেচার একটা কি ধরনের প্রপার্টি টেম্পারেচার কি আমাদের কোনো মাসের উপর ডিপেন্ড করছে না এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অর্থাৎ এটা ইনটেনসিভ প্রপার্টি ডেনসিটি ডেনসিটি আমাদের কি ডেন্সিটিটাও আমি বলেছিলাম এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি এবং প্রেশারটাও ইনটেনসিভ প্রপার্টি এন্ট্রপি এনথালপি এবং এই দুটো জিনিস এই দুটোই কিন্তু আমাদের মাসের সঙ্গে রিলেটেড অর্থাৎ এক্ষেত্রে এই দুটোই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি এরপর আমি কি বলেছিলাম যে এনার্জি যখনই লেখা থাকবে দেখো এনার্জি কতগুলো জায়গায় লেখা রয়েছে তিনটে জায়গায় আমরা এনার্জি দেখতে পাচ্ছি আর এখানে একটা এনার্জি দেখতে পাচ্ছি বাট এখানে এনার্জির আগে আমাদের কি লাগানো রয়েছে স্পেসিফিক লাগানো রয়েছে তো স্পেসিফিক লাগানো থাকলেই সেটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টার ইনটেনসিভ প্রপার্টি আর যদি কোনো স্পেসিফিক না লাগানো থাকে তাহলে প্রত্যেকটা এনার্জি আমাদের হয়ে যাচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি ওকে তো বুঝতে পারা গেল আশা করি কোনো সমস্যা নেই আর এনার্জি নিজেও এই যে এখানেও আরেকটা এনার্জি রয়েছে তো এটাও আমাদের এক্সটেন্সিভ প্রপার্টি আর হিট ক্যাপাসিটি এবং ভলিউম এই দুটো আমাদের ভলিউম যেটা মাসের উপর ডিপেন্ড করে হিট ক্যাপাসিটি এটাও কিন্তু মাসের ওপর কোনটার যার যত মাস হবে তার হিট ক্যাপাসিটি তত বাড়বে তো সেক্ষেত্রে মাসের উপর কিন্তু আমাদের ডিপেন্ড করছে তো এই দুটোও কিন্তু আমাদের এক্সটেন্সিভ প্রপার্টি তো এখান পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো আমি তার সলিউশনটা জানিয়ে দেবো দরকার হলো নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো শুরুতেই তো এরপর আমরা দেখবো যে স্টেট অফ এ সিস্টেম কোনো একটা সিস্টেমের স্টেট কাকে বলছি তো কোনো একটা পার্টিকুলার মোমেন্টে আমরা সিস্টেমের যে কন্ডিশন সেটাকেই তার স্টেট বলছি যে কোনো একটা একটা সিস্টেম রয়েছে একটা সার্টেন টাইমে বা একটা সার্টেন মুহূর্তে ওই সিস্টেমটা যে কন্ডিশানে রয়েছে সেটাই তার স্টেট তো এই স্টেটের ওপর আমরা ডি ডিপেন্ড করে এরপর আমরা কয়েকটা জিনিস আমরা জেনে নেবো যেগুলো আমাদের খুবই জানার দরকার একটা হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস কী প্যাথ অফ চেঞ্জ অফ স্টেট কী আর সাইক্লিক প্রসেস দেখো থার্মোডাইনামিক প্রসেস যেমন আমরা যদি এখানে দেখি যে এখানে কি হচ্ছে সিস্টেমটা এক নম্বর পজিশান থেকে দু নম্বর পজিশানের দিকে যাচ্ছে এবং এখানে কি একটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে যাচ্ছে ইকুইলিব্রিয়াম কি এর পরেই আমরা বলবো তো ইকুইলিব্রিয়াম এক নম্বর ইকুইলিব্রিয়াম পজিশন থেকে দু নম্বর ইকুইব্রিয়ামের পজিশানের দিকে যখন একটা সিস্টেম এগোচ্ছে তখন তাকে আমরা বলছি থার্মোডাইনামিক প্রসেস এবং সে যেই প্যাথ দিয়ে বা যে পথ দিয়ে সে এগিয়ে চলে সেটাকে আমরা বলছি প্যাথ অফ চেঞ্জ অফ স্টেট অর্থাৎ একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যে পথ বরাবর এগিয়ে চলছে সেটাকে আমরা বলছি প্যাথ অফ চেঞ্জ অফ স্টেট এরপর যেটা থাকছে সেটা হচ্ছে সাইক্লিক প্রসেস তো এগুলো নিয়ে আমি খুব বেশি ডিসকাস করছি না তো সাইক্লিক প্রসেসটা কি যখন আমার একটা ইকুইলিব্রিয়াম পজিশান থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম পজিশানে যাচ্ছে এবং এইভাবে কয়েকটা ইকুইলিব্রিয়াম পজিশান পার করবার পর সে যদি আবার তার ইনিশিয়াল পজিশানে ফেরত আসে তখন কিন্তু আমরা তাকে বলছি সাইক্লিক প্রসেস অর্থাৎ সাইকেলে আমরা কি জানি যে একটা জায়গা থেকে শুরু করে আবার পুনরায় আগের জায়গায় ফেরত ফেরত আসে তখন তো আমরা তাকে সাইকেল বলি তো এটাই হচ্ছে আমাদের সাইক্লিক প্রসেস নেক্সট আমরা যেটা আমি একটু আগে বললাম যে ইকুলিব্রিয়াম ইকুলিব্রিয়ামটা কী তো ইকুলিব্রিয়াম একটা থার্মোডাইনামিক্যালি ইকুলিব্রিয়াম আমরা কখন বলবো যে কোনো একটা সিস্টেম যদি তিনটে ইকুলিব্রিয়াম পজিশানে থাকে তখন কিন্তু তাকে আমরা বলবো থার্মোডাইনামিক্যালি ইকুলিব্রিয়াম পজিশান সেই তিনটে থার্মোডাইনামিক ইকিবিয়াম সেই তিনটে ইকুলিব্রিয়াম পজিশান কী কী একটা মেকানিক্যাল ইকুলিব্রিয়াম একটা থার্মাল ইকুলিব্রিয়াম আর একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তো মেকানিক্যাল কা কখন বলবো যে কোনো একটা সিস্টেম আমরা যদি কনসিডার করি এবং তার মধ্যে যদি কোনো আনব্যালেন্স ফোর্স না থাকে অর্থাৎ আমরা দেখলাম এদিক থেকেও একটা ফোর্স আসছে এবং সমান পরিমাণ এদিকেও আসছে বা এখান থেকে আমরা যদি আরও একটা ফোর্স অ্যাড করে দিই তখন কিন্তু এটা ইকুইলিব্রিয়াম পজিশান নেই এর বিরুদ্ধে যদি আমরা সেম উল্টো ডাইরেকশানে আরও একটা ফোর্স অ্যাড করি তাহলে কিন্তু আমরা দেখছি যে এটা ইকুয়েব্রিয়াম পজিশানে আসছে তখন কিন্তু আমরা তাকে বলছি মেকানিক্যাল ইকুইবিয়াম অর্থাৎ দেয়ার উইল বি নো আনব্যালেন্স ফোর্সেস থার্মাল ইকুইবিরিয়াম কাকে বলবো যদি আমরা সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে বা সিস্টেমের কোনো পার্টের মধ্যে কোনো টেম্পারেচার ডিফারেন্স না পাই অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু সমান টেম্পারেচার আছে তখন আমরা তাকে বলছি থার্মাল ইকুয়েবিয়াম আর কেমিক্যাল ইকুইবিয়াম কি কেমিক্যাল ইকুয়েবিয়ামটা যদিও আমাদের কাছে খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট নয় মেনলি মেকানিক্যাল এন্ড থার্মাল ইকুইবিয়ামটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাট কেমিক্যাল ইকুইবিয়ামটাকে আমাদেরকে কনসিডার করতে হয় হবে যেমন ধরুন কি কোনো একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখছি যে কোনো পার্টের মধ্যে আমরা কোনো কেমিক্যাল রিয়েকশান দেখতে পাচ্ছি তখন কিন্তু আমরা তাকে বলবো সেটা কিন্তু ইকলিবিরিয়ামের পজিশানে নেই যদি সিস্টেমটার মধ্যে আমরা দেখি কোনো ধরনের কোনো কেমিক্যাল রিয়েকশান হচ্ছে না বা সেখানে কোনো অনুপরমাণুর মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে না তখন আমরা তাকে বলবো কেমিক্যাল ইকুলেবিয়াম স্টেট তো এই তিনটে ইকুয়েব্রিয়াম স্টেটের মধ্যে জন্য যদি কোনো একটা সিস্টেম থাকে তখন আমরা তাকে বলবো থার্মোডাইনামিকালি ইকুয়েবিরিয়াম পজিশন তো এই পর্যন্ত আমাদের আজকের ভিডিও থাকছে লেকচার ওয়ানে এবং লেকচার টু নিয়ে কিন্তু আমরা আসবো কিছুক্ষণের মধ্যেই তো ততক্ষণের জন্য আমাদের এই ভিডিওটাতে তোমাদের যা যা করবার তোমরা করে নাও তোমরা একটু ফ্রেশ হয়ে নাও নেক্সট ভিডিওতে কিন্তু আমরা কথা বলবো আরও বেশ কিছু টপিক নিয়ে এবং সেখানে কিন্তু আমরা দেখে নেবো বেশ কিছু এমসিকিউজ আমাদের এই প্রথম দুটো লেকচার রিলেটেড ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং স্টে সেফ অ্যান্ড গড ইউ অল